হাবিবনুর ট্রাস্ট কর্তৃক পরিচালিত স্টারলিট গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বায়েজিদ স্টারলিট গ্রামার স্কুল মাঠ প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। মোহাম্মদ নূরনবী খন্দকারের সভাপতিত্বে মোহাম্মদ নজরুল ইসলাম ও সোনিয়া আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ সেলিন আক্তার মিলি। বিশেষ অতিথি ছিলেন নতুন কুড়িবিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন মান্না, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ সেরাজুল মনির মুরাদ, হজরত শাহজাহাঙ্গীর আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, মডার্ন কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক মোহাম্মদ ফেরদৌস। অনুষ্ঠানে অতিথিরা প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিভিন্ন আলোচনা করেন। এছাড়াও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি অভিভাবকদের কথা শোনারও পরামর্শ দেন অতিথিরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমি বাঁশখালীর একটা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছি। এর আগে চট্টগ্রামের বাকলিয়া একটি স্কুলের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ 12 বছর দায়িত্ব পালন করেছি। কিন্তু এই দুটি স্কুলে কাজ করতে গিয়ে আমার যা অভিজ্ঞতা হলো তার চেয়ে বেশি অভিজ্ঞতা হলো এই স্কুলে এসে। আমি বিগত কিছুদিন আগে স্কুলে আসছিলাম, এসে দেখলাম একজন মানুষ কতটুকু পরিশ্রম করলে, কতটুকু চেষ্টা করলে একটি স্কুলকে এরকম একটি জায়গায় দাঁড় করাতে পারে, এটা আকাশ স্যারকে দেখলেই আমাদের মনে পড়ে। কারণ ওনার চেষ্টা, শ্রম, মেধা কোনোটার কমতি আছে বলে আমি মনে করি না। কারণ একক চেষ্টায় এরকম একটি প্রাইমারি থেকে হাই লেভেল পর্যন্ত একটি স্কুল পরিচালনা করা, এটা কিন্তু অনেক দক্ষ ব্যক্তিদের পক্ষে সম্ভব না, যেটা আকাশ স্যার সম্ভব করে আমাদেরকে দেখিয়েছে। তাই আজকের অনুষ্ঠানে শুধু এতটুকুই বলবো, আপনি যেভাবে শ্রম দিয়ে, মেধা দিয়ে, নিজের দক্ষতা যোগ্যতার পরিচয় দিয়ে এই স্কুলটা আজ পর্যন্ত পরিচালনা করে আসছেন, আগামীতে এভাবে ধরে রেখে সেবা দিয়ে মানুষের মনে স্থান নিয়ে এখান থেকে আপনি অর্থাৎ এই পৃথিবী থেকে বিদায় নেবেন, এই আশা ব্যক্ত করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আড্ডা দিয়ে সময়টা নষ্ট করে ফেলো তাহলে তোমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তুমি সেটা হয়তো এখন বুঝতে পারছো না, তুমি হয়তো এখন মনে করছো যে আমি যেটা করছি সেটাই মনে হয় ভালো। না, তুমি দেখবে তোমাদের এখানে মধ্যে থেকে 50 জন ছেলে মেয়ে যদি থাকে তার মধ্যে 10 জন ছেলে মেয়ে জীবনে সাফল্য অর্জন করতে পারে, 10 জন পারে না। এই 10 জন কেন পারে না জানো? তারা বড়দের কথা শুনতো না, শিক্ষকের কথা শুনতো না, যাদের গুরুজনদের কথা শুনতো না। তারা মনে করতো তারা যা জানে, যা জানে তাই রাইট, সেটাই ঠিক। তখনই তারা কিন্তু জীবনে ভুলটা করে। আমাদের এই বয়সটাতে আমরা কোনো কিছু বুঝতে চাই না। এই আর যারা সফলতা অর্জন করে তারা সবসময় বাবা মা, শিক্ষক এবং গুরুজনদের কথা শুনে তাদের দেখানো পথে চলে। এর জন্য আমি বলবো তোমরা সময় নষ্ট করবে না, তোমরা সময়টা সঠিক ব্যবহার করবে। তুমি যদি চাও যে কালকের দিনটা তোমার খুব ভালো যাক, তুমি কালকের দিন কি খুব ভালো একটা দিন কাটাতে চাও, তাহলে তোমাকে আজকের দিনটা ভালো করতে হবে। আর যদি তুমি চাও যে না কালকের দিনটা তোমার খারাপ গেছে, তাহলে আজকের দিনটা তোমার আরও খারাপ যাবে। এই জন্য আমরা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমাদের যে এই সময়টা, এই সময়টাতে শিক্ষক, বাবা মা, তোমার যারা মুরব্বী আছেন, যারা তোমার গুরুজন আছে, তোমাকে যে আদেশ নিষেধগুলো দিবে তুমি অবশ্যই সেগুলো পালন করবে। সময় চলে গেলে কিন্তু সময় আর ফিরে পাবে না। তোমাকে ভবিষ্যতে কোনো কিছু করতে হলে, ভবিষ্যতে ভালো একটা ফল পেতে হলে, ভবিষ্যতে সাফল্য অর্জন করতে হলে এই যে সময়টা আমরা আজকে নষ্ট করছি, এই সময়টাকে আমাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।